তুমি ভয় নিয়ে এলে না কেন, তুমি কালকে এলে না কেন, যেমন বললো যে আমরা সবসময় লোককে কথা দিয়ে বড্ড দুঃখ দিই। সুতরাং অন্যকে অন্যের জন্য আমি এখানে আসিনি, আমি আমার নিজের জন্য এই সংস্থায় এসেছি। সুতরাং এটা আমি সবাইকে বলবো যে এখানে এখানে দশটা সমিতি আছে, এখানে দশখানা সমিতি আছে, তাই তো? এখানে দশটা সমিতি আছে, প্রত্যেক সমিতিতে আমি জানি না কি রেগুলার সার্ভিস হয়, কিন্তু এটা সাইদত্ত আর সৈবলকে এটা দেখতে হবে যাতে রেগুলার রেগুলার সার্ভিস অ্যাক্টিভিটিসের উপরে জোর দেওয়া, যাতে প্রত্যেক সমিতিতে রেগুলার সার্ভিস অ্যাক্টিভিটিস হয় এবং গ্রাম সেবায় যেন যায়। তা নাহলে আমরা কি করব, এছাড়া আর কি কাজ আছে বল? এছাড়া আর কি কাজ আছে? হ্যাঁ, আরেকটা কাজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্টাডি সার্কেল, স্পিরিচুয়াল ক্লাস, স্টাডি সার্কেল অ্যাটেন্ড করা। উল্টো হয়, একজন লোক পুরোটা পড়ে যাচ্ছে সমাধান করার থেকে, অন্যেরা কোনো কথাই বলছে না। স্টাডি সার্কেল মানে বাবাকে স্বামীকে হিসাব জিজ্ঞেস করেছিলেন যে স্বামী হোয়াট ইজ স্টাডি সার্কেল, স্বামী বললেন যে ইট ইজ এ স্টাডি ইন এ সার্কেল। দশ জন বা বারো জন লোক একটা সার্কেল করে বলছে, একটা সাবজেক্ট, একটা যে লিভস দ্যাট প্রে আর হোলিয়ার দেন হ্যান্ড, হ্যান্ডস দ্যাট সার্ভ আর হোলিয়ার দেন লিভস দ্যাট প্রে, এই কথাটা বলা হলো। যে হাত মানুষকে সাহায্য করে সেটা অনেক উপকারী, যে ঠোঁট প্রেয়ার করে। সুতরাং এটার উপরে সবাই, আপনি বললেন সবাই বলতে আরম্ভ করলো, দশজন বললো, যে কোঅর্ডিনেটর সে সেটাকে সামারাইজ করলো, করে এবারে তাহলে আমার যেমন সবাই বুঝে গেলাম যে এটা ঠিক, তাহলে পরের দিন থেকে ওটাকে আমাকে অভ্যাস করতে। যেরকম লাভ অল সার্ভ অল, আমরা খুব ব্যবহার করি কথাটা লাভ অল সার্ভ অল, প্রত্যেককে ভালোবাসা কি খুব সহজ? আমরা ভালোবাসি আমার যে শত্রু, যে আমার পাশের বাড়ির লোকটা, যে আমার জমির 4 ইঞ্চি নিয়ে নিয়েছে, 5 ইঞ্চি তুলে দিয়েছে, তাকে কি আমি ভালোবাসতে পেরেছি? সুতরাং আমি বলছি যে এই এই জিনিসগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। সামলদা খুব ভালো বলেন যে তোমার পাশের বাড়ির লোকটা তোমার 4 ইঞ্চি জমি নিয়ে নিয়েছে বা 4 ফিট, হ্যাঁ, তাকে কোর্টে মামলা করবে, কিন্তু তোমার তার প্রতি কোনো বিদ্বেষ থাকবে না। তুমি নিয়ম, যেটা নিয়ম ল্যান্ড, রুল অফ দ্য ল্যান্ড, সেটা তোমাকে করতে হবে, কিন্তু এই নয় যে একদম তুমি মরে যাচ্ছে। সুতরাং প্রেম মানে আপনি যদি, আমরা যদি একজনকে ভালো না বাসতে পারি তাহলে অল হলো না, লাভ অল তাহলে হলো না। যদি একজনকে আমি ভালো না পাচ্ছি, একজনের প্রতি যদি আমার বিদ্বেষ থাকে, তাহলে লাভ অল হলো না। অঙ্গীকার করতে, তো এটা যদি সবাই মেনে নিই তাহলে সেটা এমন কিছু সহজ নয়। কিন্তু একটা সর্বোপরি যে আমরা এই সংস্থায় যোগ দিয়েছি ভালো হওয়ার জন্য, আমরা এই সংস্থাতে এসেছি আমাদের গুরুদেবের কথায় চলে পৃথিবীটাকে ভালো করার জন্য। ছোট ছোট কাজ এগুলো কিন্তু অজুহাত মাত্র, এগুলো একটা অজুহাত, এই তুমি এই করো, অর্থাৎ আমাকে সারাদিন ব্যস্ত রাখার জন্য এই কাজ, অর্থাৎ সারাদিন যদি এই ব্যস্ত থাকি আমি ভালো হবো। স্বামী এই কারণে এত কাজ দিয়েছেন, এটা করো এটা করো এটা করো, যাতে আমার মাথাটা সবসময় ভালো কাজে নিয়ে থাকে, খারাপ দিকে মনটা না যায়, কিন্তু আসল উদ্দেশ্য আমার ভালো হওয়া, পৃথিবীর ভালো হওয়া, এইটাই সত্যসাই বাবার মিশন, যে সারা পৃথিবীকে পাল্টে দেওয়ার জন্য, ট্রান্সফর্ম দ্য হোল ওয়ার্ল্ড, এই কারণেও নিয়ে এসছে, এই কারণে সত্যসাই সেবা সংস্থা। তো কিন্তু এইটা করার জন্য সমিতিগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সমিতি হচ্ছে পাওয়ার হাউস। সমিতিগুলো যদি ভালো কাজ না করে, ডিস্ট্রিক্ট তাহলে ভালো হবে না, স্টেট ভালো হবে না, দেশ ভালো হবে না। সুতরাং প্রত্যেক সমিতিতে যারা ভক্ত আছেন, যারা মেম্বার আছে, তাদের একটা ডিউটি আছে, রোল আছে টু প্লে। তাদেরকে আমি শুধু সাই বাবার ভক্ত বলবো, হ্যাঁ, আমি যদি অভিযোগ সাই বাবার শুধু ভক্ত মেম্বার নই, তাহলে আমি যা ইচ্ছে করতে পারি, কারণ আমাদের প্রত্যেকে দুটো ভূমিকা আছে। আমি সাই বাবার ভক্ত, বাড়িতে ছবি রাখলাম, ধূপ কাঠি দিলাম, প্রসাদ দিলাম, ঠিক আছে, কিন্তু আমি যখনই নিজেকে বলবো যে আমি মেম্বার অফ দি অর্গানাইজেশন, তাহলে আমার দায়িত্ব এসে যাচ্ছে যে আমাকে ভালো হতে হবে, পৃথিবীকে ভালো করতে হবে, সমাজকে ভালো করতে হবে। আমার সত্য সাই বাবাকে সবাই চেনে, কোটি কোটি লোক, হাজার হাজার লোক সত্য সাই বাবাকে দেখতে যাচ্ছে, কেন? উনি এক্সাম্পল সেট করেছেন, ওরকম হসপিটাল ওরকম ইউনিভার্সিটি করে দেখিয়ে দিয়েছেন পৃথিবীতে, উনি দেখিয়ে দিয়েছেন যে একা একটা লোক ওরকম কাজ করছে। কিন্তু আমরা শ্রী সত্য সাই সেবা অর্গানাইজেশন অর দ্য মেম্বার অফ দি অর্গানাইজেশন আমরা এক্সাম্পল সেট করতে পারিনি, উই আর নট ইউজফুল টু দ্য সোসাইটি, উই আর নট ফ্রেন্ডস টু দ্য সোসাইটি, তো উই হ্যাভ টু বি ইউজফুল টু দ্য সোসাইটি। আর
সোসাইটি মানে আমার বাড়ির চারপাশে আমরা যদি ভাবি যে 10 মাইল দূরে একটা গ্রামে গিয়ে কাজ করব আর আমার পাশের বাড়ির লোক অসুবিধা সুতরাং আমাদের চ্যারিটি বিজনেস এট হোম আমাদের আশেপাশে কাজ শুরু করতে হবে প্রত্যেক সমিতিতে কাজ থাকবে আমি যদি আমার আশেপাশে কোনো কাজ ভালো কাজ না করতে পারি তাহলে দূরে গিয়ে কি করে কাজ করব আমাকে সার্চলাইন শুরু করতে হবে কাছাকাছি আমরা আমাদের সংস্থা নিয়ে কেউ হোমওয়ার্ক করি না আমরা আমাদের সংস্থা নিয়ে কেউ বাড়িতে ভাবি না আমার অফিসের কাজ নিয়ে ভাবি আমার অন্য সব কাজ নিয়ে ভাবি সংস্থা নিয়ে খুব কম লোক ভাবি যদি সবাই ভাবতাম সত্যশাহী সংস্থা বিরাট হয়ে যেত কিন্তু এটা আমার আমার সবার কাছে একটা প্রশ্ন যে কেন আমরা এটা সবাই যদি ভাবেন বা আপনাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে বলেন কথিত কেন আমরা 20 বছরও বাড়তে পারিনি কেন আমাদের এক্সপ্যানশন হয়নি কেন আমাদের নিজেদের ডেভেলপমেন্ট হয়নি কেন আমরা ভালো হতে পারিনি আমরা ভালো হতে পারিনি অর্গানাইজেশন ভালো হতে পারিনি এটা কিন্তু একটা বেসিক প্রবলেম সুতরাং সমস্যাটা ওইখানে ওইখান থেকে সমস্যাটা সমাধান শুরু করতে হয় আমরা প্রত্যেকে ফ্যামিলিকে ভালো করতে চাই ফ্যামিলি ভালো করতে অর্গানাইজেশন ভালো করতে সেটা কিন্তু আমাদের মাথায় থাকে ওই জায়গাটা ভালো করলে কিন্তু ফ্যামিলি অর্গানাইজ ভালো ঠিক আছে সাইরাম যদি কারো কোনো প্রশ্ন থাকে আর প্রশান্তি নিলাম সেবায় দিদিরা বললেন ছেলেদেরকে বলছি প্রশান্তি নিলাম সেবা এটা